আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন গলাবাজি করে রাজনীতির মাছ গরমের অপচেষ্টা চালাচ্ছেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জড়িত। বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের নয় নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির সময় শেষ হয়ে এসেছে। প্রশ্ন রাখেন, বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্য উন্নয়নে বিএনপির অবদান কি? বিএনপির শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য ও দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। রাজনীতির মঞ্চে গলাবাজি করে বেশি দিন টিকে থাকা যায় না, মির্জা ফখরুলকে মনে করিয়ে দিতে চাই। বিএনপি নেতারা রাজনৈতিক অঙ্গনে দেশ বিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের অগ্রগতি বিএনপি ও তাদের দোসরদের পছন্দ নয়, এ কারণেই দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। মন্ত্রী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকার সজাগ। ঠাকুরগাঁও জেলা পরিষদ হল রুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা সংশ্লিষ্ট, ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীদের বেশিরভাগ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাথে সংশ্লিষ্ট, অনেকেই, সবাই বলবো না, অনেকেই তাদের সাথে সংশ্লিষ্ট। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের যে চক্রান্ত, সেই চক্রান্তের সাথে মিলিয়ে তারা অনেক সময় পণ্য মজুত করে মূল্য বাড়ানোর অপচেষ্টা চালায়। আমাদের সরকার যে সমস্ত অসাধু ব্যবসায়ী এই কাজগুলোর সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সাত দিনের কর্মসূচি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জানান, 17 মার্চ টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় নানা কর্মসূচির পাশাপাশি সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এটা আপনারাও সৌভাগ্য পান এবং গোটা জাতি সৌভাগ্য এখন যারা জীবিত আছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।